সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে থেকে নিয়মিত তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমাদের বাংলা বইয়ের একটি পাঠ নিয়ে আজ হাজির হয়েছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট সদর বাগেরহাট। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, চলো আমরা কিছু ছবি দেখি। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, তেরো শত নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। বন্ধুরা, তোমাদের বাংলা বইয়ের আমাদের এই বাংলাদেশ কবিতাটি আমরা সম্পূর্ণটি আবৃত্তি শুনলাম। এবার কবিতার প্রথম স্তবক, চলো প্রথম চার লাইন আমরা একটু আবারও দেখি ছবিতে, এবং প্রথম চার লাইনে কি বলা আছে দেখো। সূর্য ওঠা পূর্বদেশ, তোমরা একটু ছবি দিকে খেয়াল করো। এখানে দেখো এই প্রথম চার লাইনে যা বলা হয়েছে আবার একটু পড়ি। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। চলো এরপরে কি আছে আমরা একটু দেখি, পরের ছবিটা দেখি এবং পরের লাইনগুলো একটু মিলিয়ে নিই। গীতিকার, বীর, বীর শ্রেষ্ঠ, ভাষার শহীদ, চলো আমরা একটু দেখি। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। বাংলাদেশ, কবির দেশ, বীরের দেশ, আমাদের এই স্বাধীন দেশ, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় অনেক বীররা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে দিয়েছেন স্বাধীনতা, সেই স্বাধীন দেশ বাংলাদেশ। চলো এর পরের লাইনগুলো একটু আমরা দেখিনি, প্রথমে ছবির সাথে একটু মিল। ধানের দেশ, গানের দেশ, তেরো শত নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমরা একবার পড়ে নিয়েছ, ধানের দেশ, গানের দেশ, তেরো শত নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ। মাতৃভাষা আমাদের কাছে খুব মিষ্টি লাগে, অর্থাৎ মাতৃভাষা আমাদের কাছে খুব ভালো লাগে। মাতৃভাষায় আমরা সবকিছু ব্যক্ত করতে, মনের ভাব ব্যক্ত করতে, মাতৃভাষায় কথা বলতে আমাদের কি মিষ্টি লাগে, অর্থাৎ ভালো লাগে। চলো পরের অংশ দেখে নিই। এই অংশে
আমরা দেখিনি, আমরা পূর্বে যা দেখলাম তার থেকে কতটা মনে আছে যে বাংলাদেশ কত নদীর দেশ? 1100, 1200, 1300, 1400, 1300 নদীর দেশ। হ্যাঁ ঠিক বলেছ। পরের প্রশ্ন, জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? মিষ্টি বাংলা ভাষা, মায়ের মুখের ভাষা, সাধারণ মানুষের ভাষা, মানুষের মনের ভাষা? এই যে জনের ভাষা বলেছেন না, যে জনের ভাষা, এরপরে দেখি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, সাধারণ মানুষের ভাষা। জনের ভাষা বলতে কি বোঝাচ্ছে? সাধারণ মানুষের ভাষা। কি কোন ভাষা? বাংলা ভাষা। পরের প্রশ্ন দেখি, বাংলা কাদের মাতৃভাষা বলো? সকল বাঙালির। এই বাঙালিদের মধ্যে কবি রয়েছেন, দেশবাসী রয়েছেন, মা রয়েছেন, তাহলে সকল বাঙালির মাতৃভাষা হচ্ছে বাংলা। বুঝলাম, আমরা সংক্ষিপ্ত আকারে কিছু জেনে নিলাম। এবার চলো আমরা আরো কিছু প্রশ্ন জেনে নিই। বুধরা এখানে আমরা একটা কাজ করব, তা হচ্ছে আমরা ডান পাশের এই শব্দগুলো থেকে সঠিক শব্দটি বাছাই করে আমরা এই খালি অংশে বসাবো এবং বাক্যগুলো পূর্ণ করব। নিশ্চয়ই তোমরা এই অংশটুকু পারবে। দেখো, আমার প্রিয় ড্যাশ দেশ, এখানে দুটো বাক্য হবে, ছোট ছোট দুটো বাক্যাংশ হবে। তাহলে আমার প্রিয় বলো আপন দেশ। হ্যাঁ, আমার প্রিয় আপন দেশ। আচ্ছা, খ নম্বরটা কি হবে বলো? খ নম্বরে কবির দেশ, কবির দেশ এখানে কি হবে? হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, কবির দেশে হবে, কবির দেশ, বীরের দেশ। সূর্য ওঠার কোন শব্দটি আমরা আনবো? পূর্ব দেশ। আর মনের ভাষা, মনের ভাষা ওর সাথে মিলে কি হবে? জনের ভাষা। মা শেখালেন মাতৃভাষা। সুন্দর, তাহলে তোমরা নিশ্চয়ই পেরেছ। বুধরা আবারও দেখো, আমরা এই ডান পাশের শব্দ নিয়ে বাম পাশের এই বাক্যের খালি অংশে বসিয়ে বাক্যটি পূর্ণ করব। চলো, আমার প্রিয় কি হবে? হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, আপন দেশ, কবির দেশ, বীরের দেশ। সূর্য ওঠার বলো কোনটা হবে? হ্যাঁ ঠিক বলেছ, পূর্ব দেশ। মনের ভাষা, মনের ভাষা, জনের ভাষা। মা শেখালেন কোন শব্দটি হবে? মাতৃভাষা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই অংশে আজকের কবিতা থেকে বাছাই করা কিছু শব্দ এবং সেই শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নিই। চলো, প্রথমেই দেখছি আমরা পূর্বদেশ। এই পূর্বদেশ অর্থ কি বুধরা মনে করো তো? পূর্বদেশ মানে, হ্যাঁ, পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয়, প্রিয় পছন্দ করা হয় এমন। আপন, আপন অর্থ কি? নিজের লোক। কবি, কবি অর্থ যিনি কবিতা লেখেন। বীর, বীর শব্দের অর্থ কি? বলবান বা সাহসী। আর স্বাধীন, মুক্ত, যা অপরের অধীন নয়। জন, সাধারণ মানুষ। আমরা বলি না লোকজন, হ্যাঁ মানুষজন, তাহলে সাধারণ মানুষ। তাহলে আমরা পারবো না এখন বুধরা?
হ্যাঁ, তোমরা আরো একবার দেখে নিও যে পূর্ব দেশ পূর্ব দিকে আছে এমন দেশ, প্রিয় পছন্দ করা হয় এমন আপন নিজের লোক, কবি যিনি কবিতা লেখেন, বীর বলবান বা সাহসী, স্বাধীন মুক্ত জন সাধারণ মানুষ। বন্ধুরা, এই অংশে আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে নিই। চলো আমরা একটু চেষ্টা করি। দেখো, নজরুল আমাদের জাতীয়, এই খালি ঘরে কোন শব্দটি বসবে? হ্যাঁ, ঠিক বলেছ, নজরুল আমাদের জাতীয় কবি। খ, ড্যাশ সূর্য ওঠে, কি হবে এখানে, কোন শব্দটি নেব? ঠিক বলেছ, পূর্ব দেশে সূর্য ওঠে। আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ। হ্যাঁ বন্ধুরা, তারপরে দেখো বাক্যটি, আমরা সবাই ড্যাশ কাজ করি, আমরা সবাই কিছে, আমরা সবাই যার যার কাজ করি না, হ্যাঁ আপন, আপন মানে নিজের, আমরা সবাই নিজের কাজ করি, আমরা সবাই আপন কাজ করি। আর সবশেষে দেখো, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন কিছু বাড়ির কাজ নেব। চলো আমরা সে বাড়ির কাজগুলো একটু দেখে নিই। আজকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই যে চারটি শব্দ রয়েছে, এই চারটি শব্দের মধ্যে প্রত্যেকটি শব্দে একটি যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত ব্যঞ্জনটি তোমরা ভেঙে দেখাবে। প্রথমে যুক্ত বর্ণটি তোমরা আলাদা করবে শব্দ থেকে, এরপরে সেই যুক্ত বর্ণটি ভেঙে দেখাবে এবং নতুন একটি শব্দ দিয়ে বাক্য গঠন করবে যাতে এই যুক্ত বর্ণগুলো থাকবে, অর্থাৎ এই যুক্ত বর্ণটি আছে এমন আর একটি শব্দ দিয়ে বাক্য গঠন করবে। তাহলে আজকের কাজ হলো যুক্ত বর্ণগুলোকে আলাদা করা, যুক্ত বর্ণ ভেঙে দেখানো এবং এই যুক্ত বর্ণ দিয়ে নতুন বাক্য গঠন করা। বন্ধুরা, আজ এ পর্যন্ত, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বাংলা ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে থাকবে এবং বাহিরে গেলে মাস্ক পরিধান করবে আর স্বাস্থ্যবিধি অবশ্যই অবশ্যই মেনে চলবে সবাই।